ঘটনার ভেতরের ঘটনা এবং ব্যতিক্রমধর্মী কিছু সংবাদ নিয়ে আমাদের তুরাগ ইনভেস্টিগেশন নিয়মিত আয়োজনের মধ্যে আমাদের আজকে আরও একটি ব্যতিক্রম ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। পুরো অনুষ্ঠানটি দেখতে সাথেই থাকুন। ঘটনাটা ভিন্ন রকম। জনপ্রতিনিধিরা জেল হাজতে এই বিষয়টি স্থানীয় জনগণকে সবসময় ভাবিয়ে তোলে, কিন্তু মির্জাপুর উপজেলার বাসতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মিল্টনের সাথে যা ঘটেছে তার জন্য মোটেও প্রস্তুত নয় স্থানীয় বাসিন্দারা। অপরাধ না করেও তিনি দীর্ঘদিন যাবত জেল হাজতে রয়েছেন, এইরকমই অভিযোগ করেছেন তার পরিবারের লোকজন। খবরটি তুরাগ ইনভেস্টিগেশন টিমের কাছে এসে পৌঁছালে পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য প্রথমেই তুরাগ ইনভেস্টিগেশন টিম যায় বাসতৈল ইউনিয়ন পরিষদের আনাচে কানাচে। সেখানে যে কথা বলে নানা পেশাজীবী মানুষের সাথে, তারা প্রত্যেকে জানায় আতিকুর রহমান মিল্টন অত্যন্ত ভালো একজন মানুষ। আমরা এখন স্থানীয় বাসিন্দা বিভিন্ন পেশাজীবী মানুষের কথা শুনব। আমরা আতিকুর রহমান মিল্টন কে এই বাসতলি ইউনিয়ন পাঁচ বৎসর চেয়ারম্যান চলাকালীন অবস্থায় আমাদের জানা মতে তার সাধারণ গরিব দুঃখী মানুষের সবসময় পাশে দাঁড়াইত এবং তার দাদা মরহুম কাইমউদ্দিন সরকার 18 বৎসর চেয়ারম্যান ছিল এবং তাদের উন্নয়নে তাদের ধারাবাহিকতায় বাসতুল ইউনিয়ন চেয়ারম্যান নাম করেছিল জনাব কাইমউদ্দিন সরকার। আতিকুর রহমান মিল্টন যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে এখানে তাদের ফ্যামিলির অনেক অবদান রয়েছে। স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা মোট কথা বাসতুল ইউনিয়নের যত উন্নয়নের ছোঁয়া তাদের দিয়েই লেগেছে। আতিকুর রহমান মিল্টন কোনোদিনই এরকম একটা কাজ করতে পারে না। আমাদের জানা মতে সে টাঙ্গাইল ডিস্ট্রিক্টের শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছে এবং তাদের ফ্যামিলি প্রতি মানুষের আপদে বিপদে সর্বক্ষণ টাকা পয়সা সব কিছু দিয়ে মানুষের পাশে দাঁড়ায়। তাদের অবদানের কথা আমরা ভুলব না। আমার করজোড় অনুরোধ আতিকুর রহমান মিল্টনকে অতি দ্রুত মুক্তির দাবি করছি আমি। আমাকে তো বয়স একটু বেশি বাবা বুঝছ, এরা তো আসলে ভালো লোক, ভালো লোক। আমাকেও জীবন আমরা ভোগ দিছি এগো, আর আমাকে পাশে সবসময় এরা থাকে, সবসময় থাকে, আমাকে সুখ দুঃখ সব দেয়, এইটুকাই জানি। তারপরে কোনো কোনো নারায় বিভেদ কাইজার মধ্যে এরা থাকে না। এই যে চেয়ারম্যানই করবার এসে আছে 4 বছর বেশি হয়ে যায়, ধরেন দেখলাম না কোনো একটা ফুলা হান্ডু ধমক দিল বাকি রয়েছে কোটো বাবাটা কথা, এইটুকাই বাবা আমাকে জানা। হ্যাঁ, আমাকে চেয়ারম্যানরা আমরা ফিরতে যাই, আমরা আসলে শান্তির মানুষ, আমরা আরও শান্তি চাই। আমার জানানো কোনো অপরাধী না, তাকে মিথ্যা বানোয়াট মামলায় তার ফেসান হয়েছে। মানে এইটুকুই কথা যে হচ্ছে আমি জানি যে মিল্টনের বংশগত হিসাবে মিল্টন ভালো, ওর বংশের বেশি ভালো, তারপরেও এই যে জনগণের প্রতিনিধি করবেন এর মধ্যে কোনো ভুল ত্রুটি নাই, মিথ্যা মামলায় এটা মিথ্যা মামলায় জোড়াইছে আমরা এই দিকটা জানি, আমরা ওর মুক্তি চাই। সে অনেক ভালো লোক, সে মনে করেন রাস্তাঘাট বা এলাকার জন্য অনেক কিছু করছে, এখন আমরা চাই যে সে তাড়াতাড়ি বাইর হোক, এটা আমার কামনা। আমার ইউনিয়নের চেয়ারম্যান সে 1 নম্বর চেয়ারম্যান টাঙ্গাইল ডিস্ট্রিক্টের ভিত্তিক, সে মার্ডার করে নাই, সে হচ্ছে আপনার সৎ একজন নিষ্ঠাবান চেয়ারম্যান, তাকে মিথ্যা ও ষড়যন্ত্র মামলাতে ফাঁসানো হয়েছে, অবিলম্বে তারা আমরা মুক্তি দাবি চাই। মানে সব কিছু মিলিয়ে আপনি তো ইউনিয়ন পরিষদের সচিব? প্রায় 3 বৎসর হয় এখানে আসছি,
লোক হিসেবে যথেষ্ট ভালো, চেয়ারম্যান হিসেবে তাকে আমি যতটুকু দেখেছি তিনি ভালো বিচার সাদিস করেন, জনসেবা ভালো করেন, নিয়মিত অফিসেও আসতেন, পাবলিকের সেবা যত সহজে দেওয়া যায় চেষ্টা করতেন উনি সেবা দেওয়ার জন্য। বাস্তব ইউনিয়নের চেয়ারম্যান সম্পর্কে আতিকুর রহমান মিল্টন সম্পর্কে আপনি যে কথা বলছেন, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এবং তার ব্যক্তি জীবন আমি কখনো দেখি না, তার ফ্যামিলিতে এ ধরনের ঘটনার অবতারণা হয়েছে এবং তার ব্যক্তি জীবনেও কাউকে চোখ থাপ্পর মেরেছে এমন ধরনের কোনো অবস্থান আমি আতিকুর রহমান মিল্টন চেয়ারম্যানকে করতে দেখি না। এবং তার চেয়ারম্যানীয় অবস্থায় যে বিচার আচারগুলো করেছেন সে বিচার আচারের মধ্যেও কাউকে আঘাত করেছেন, শারীরিক আঘাত করেছেন, এ ধরনের অবস্থানও আমি দেখি না। সব মিলিয়ে এতটুকু বলতে পারি যে ও পারিবারিক এবং ব্যক্তি জীবনে এরকম অনৈতিকতার কোনো কাজে বা কাউকে হয়রানি করার কাজে অথবা কাউকে খুন করার কাজে লিপ্ত থাকতে পারে এটা অন্তত পক্ষে আমার মন বলছে না। তুরাগ টিমের সন্দেহ হলো ভালো একজন মানুষ কীভাবে ফেঁচে যেতে পারে এমন একটা মামলায়, তাও আবার তিনি একটা ইউপি চেয়ারম্যান। মামলার সমস্ত নথি খুলে বসে তুরাগ টিম, গরমিল রয়েছে নথিতে, কোনো কিছু স্পষ্ট নয়। এফআইআর এজাহার কোথাও নাম নেই আতিকুর রহমান মিল্টনের। প্রথমে মামলাটি তদন্ত করে সিআইডি এসআই হাসান, তিনি তদন্ত করে অভিযোগে দেওয়া কয়েকজনের নাম বাদ করে দেন। পরে মামলাটি যায় পিবিআইয়ে, পিবিআই কর্মকর্তা মোশাররফ হোসেন, তিনি এজাহার এবং এফআইআর নাম না থাকা সত্ত্বেও আতিকুর রহমান মিল্টনের নাম আসামির তালিকায় করেন, তাও আবার সন্দেহের বসে। মামলার এজাহারের বা এফআইআরের বা চার্জশিটের কোথাও কোনো নথিতে উল্লেখ করা নেই খুনটি কীভাবে হয়েছে বা আদৌ খুন হয়েছে কি না। এমনই একটি মামলায় ফেঁসে আছেন চেয়ারম্যান আতিকুর রহমান মিল্টন। মামলার বিষয়টি আরও খতিয়ে দেখতে তুরাগ ইনভেস্টিগেশন টিম রওনা দেয় বাদীর আবাসস্থল ময়মনসিংহের পথে। সেখানে গিয়ে জানা যায় বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন আগেই বাদী মারা গেছেন। নিহত ডাক্তার রূপমের স্ত্রী, তিনি জানান তারা নিজেরাও জানেন না কজন এবং কারা এই মামলার মধ্যে আসামি রয়েছেন। এ ব্যাপারে বাসতুল ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মিল্টনের বড় ভাই ব্যবসায়ী আশরাফুল আলম আরজু দাবি করেন মামলাটি পুনরায় তদন্ত করা হোক এবং তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করা হোক এবং তার নির্দোষ ভাইকে মুক্তি দেওয়া হোক। আমার আপন ছোট ভাই বাসতুল ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান মিল্টনকে ষড়যন্ত্র করে মিথ্যা মার্ডার মামলায় ফাঁসানো হয়েছে। আমরা চাই এই মামলার সঠিক তদন্ত করা হোক এবং অপরাধী শাস্তি পাক। আমার নিরপরাধ ভাইকে মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি। আমরা তুরাগ ইনভেস্টিগেশন টিমও চাই সঠিক তদন্ত এবং সঠিক বিচার, নিরপরাধের মুক্তি হোক এবং অপরাধীর সাজা হোক, এই প্রত্যাশা রেখেই আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।